بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان السلام ورحمة الله وبركاته أهلا في যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করেও যদি অন্যান্য কাজগুলি করি এর প্রতিদান পাবো কিনা প্রতিদান আপনি পাবেন আপনি প্রতিদান পাবেন আপনি যদি পাঁচ টাকা দেন পাঁচ টাকারই প্রতিদান পাবেন আপনি মসজিদে একশো টাকা দেন একশো টাকারই প্রতিদান দেন কিন্তু এই প্রতিদান আপনার তখনই কাজে লাগবে যখন আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন কারণ ইসলামের মূল স্তম্ভ মূল স্তম্ভ হলো সালাত কালেমার পরে পরে প্রথমটি হলো কালমা অর্থাৎ এক বলে বিশ্বাস করা তো আমরা আলহামদুলিল্লাহ বিশ্বাস করি দ্বিতীয়তলাহ সালাত কায়েম করা হাজরত মহাজকে যখন আল্লাহ রসুল পাঠালেন ইয়ামান তখন বললেন যে মাজ তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের কাছে প্রথম তাদেরকে দাওয়াত দিবে যে তোমরা কালমা পরে লাইল হাইল লাগা এ কথা যদি মেনে নাই দ্বিতীয়ত বলবে যে কামি সলাহ তারা যেন সলাহ তাদাই করে তারপরে বলেছে যে তোমাদের উপর নফল সাদকা তোমাদের কাছ থেকে ধনীদের কাছ থেকে নেওয়া হবে এবং গরিবদেরকে দেওয়া হবে এই হলো মূল বিষয় তো ভাই যান দুঃখ কষ্ট করার কিছু নাই আমাদের পরিত্রাণ পেতে হবে জাহান্নাম থেকে দুনিয়ার লাভ আমাদের কিছুই নয় আপনি মসজিদে দিলেন এর প্রতিদান করলেন প্রতিদান পাবেন দান করলেন প্রতিদান পাবেন মাদ্রাসার আপনি দান করলেন খেরাত দিলেন আপনি এর প্রতিদান অবশ্যই পাবেন কেন পাবেন না আপনি কষ্ট আপনার হালাল উপার্জন থেকে দিয়েছেন কিন্তু ভাই যান সেটা কাজে লাগাতে হবে আমি দশ টাকা দান দিলাম দিয়ে বলবো জান্নাত যাবো এটা কি করে হয় আল্লাহ রবুল আলম তার প্রতিদান আপনাকে দেবে বিভিন্ন দিক দিয়ে দিতে পারে সেটা দুনিয়াতে হোক বা আখেরাতে হোক বাট আপনি আপনার যেটা মূল কাজ সেটা আগে করুন আপনার শক্তি আছে বল আছে আপনি ভালো কাজ করতে পারেন পাঁচাত সালাত করতে পারেন না একজন মুসলিম হিসাবে আপনি তখনই গর্বিত হবেন যখন আপনি পাঁচাত সালাত আদায় করতে পারবেন মুসলিম হিসাবে তখনই আপনার পরিচয় হবে যখন আপনি নমাজ পড়বেন কেননা আল্লাহ রসুল বলছেন বাইনাল আব্দে বাইনাল কুফ্রেতারক সালাহ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে সলাাত অতএব সলাৎ আমাদেরকে পড়াটা অনিবার্য তাহলে আমরা মুসলিম থাকবো নচেত আমরা মুসলিম থাকবো না তো ভাই যান সলাদ অপরিহার্য পড়তেই হবে এর কোনো যুদ্ধের গিয়েও সালাত পড়েছে এবং সঠিক সময়ে পড়েছে অতএব রাগ ঝাল জুঞ্ঝাল এগুলি বাদ দিয়ে সলাদ পড়ুন বাকি দুনিয়ার কাজকর্ম করুন এর প্রতিদান জান্নাত পাবেন 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 ইনশাআল্লাহ আলাইকুম